এখন দেখেন আমরা কিছু এসেলিয়াস বুলিয়ান্স নিয়ে কথা বলবো এই বুলিয়ান্সের থ্রু দিয়ে আমি আমার পলিসিগুলো চেঞ্জ করতে পারি এসিলিয়েন্স বুলিয়ান্স আর সুইচেস দ্যাট চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ এসিলিয়েন্স পলিসি এসিলিয়েন্স পলিসির বিহেভিয়ারগুলো আমি কি করতে পারি চেঞ্জ করতে পারি তাহলে তাহলে কীভাবে আমরা চেঞ্জ করি কার থ্রু দিয়ে বুলিয়ান্সের থ্রু দিয়ে এগুলো কিছু সুইচ সুইচ বলতে কি বোঝায় এই যে হাইফেন এ এটা একটা সুইচ এখানে আরও অনেক অপশন আমরা দিতে পারি কার কোন কোম্পানির সাহায্যে গেট গেট এসি বুল না সেট এসি বুল দিয়ে গেট দিলে আমরা দেখতে পারি আর যদি আমি সেট করতে চাই বা চেঞ্জ করতে চাই তাহলে আমরা দেবো সেট আচ্ছা সো অ্যাসিয়ানস ভুলিয়ানস আর রোলস দ্যাট ক্যান বি এনাবেল অথবা ডিসেবল আমি এনাবেল করবো অথবা ডিজেল অফ থাকবে অথবা কি থাকবে অন থাকবে

এখানে দেখেন হিউজ পরিমাণে কিছু জিনিস আছে আমার উপর দিকে চলে যান এখান থেকে এস যেটা আছে সেটা একটু খুঁজে বের করেন আমাদের ওয়েব সার্ভারের জন্য যেটা দরকার যেটা আমরা কাজ করতেছি সেটা হচ্ছে এস টিটিপি এস রিলেটেড কি আছে দেখেন এইখানে দেখেন আমাদের এই যে এস টিটিপি তে অনেক আছে তাই না এই যে এখান থেকে শুরু আমাদের এস টিটিপি এবং সবই কি আছে অফ আছে কোনটা অন আছে আমাদের এটা গ্রেসফুল অন এগুলো সো এইগুলো এগুলো আমি কি করতে পারবো অন অফ করতে পারবো এগুলো অ্যাকচুয়ালি আসলে আপনি যখন একটা সার্ভার বানাবেন ওই সার্ভারকে সিকিউরিটি করার কাজে আমাদের এই এই জিনিসগুলো লাগবে কেমন ওয়েব সার্ভারটাকে আপনি সিকিউরিটি যখন করবেন তখন এগুলো লাগবে এখান থেকে এই কমান্ড এক্সিকিউট করেন আমি আমার এস টি টিভিডি এনাবল হোম যেটা আছে সেটার কি দেওয়া আছে আমার বুলিয়ানটা কি দেওয়া আছে সেটা আমি দেখব এটা অফ দেওয়া আছে এই অফটাকে যদি আমি অন করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেট এসি বোল এস টি টিভি এনাবল হোম আমি কি করব অন করব সো এটাকে আগে খুঁজে বের করেন যে এটা কি আছে এস টি টিভি এনাবল হোম ডিরেক্টরি বুলিয়ানটা কি দেওয়া আছে গেট এসি অফ আছে এটাকে যদি আমি অন করে দিয়ে আসতে চাই জাস্ট আমি লিখবো অন আবার যদি দেখি আমার অন হয়ে গেছে কাজটা করে ফেলেন গেট দিয়ে দেখবো সেট দিয়ে সেট করবো এখন আমি আমার মেশিনটাকে একটু রেজিস্টার দিই আপনারা রিস্টার্ট দেন যাতে হয়ে গেছে মেশিন দেন আমরা এখন আমাদের কমানটা আরেকবার আমরা চালাচ্ছি গেট ইসিবল দেখেন আগে আমরা অন করে দিছে বাট কি হয়ে গেছে অফ আমরা অন করছিলাম না হয়ে গেছে আবার অফ দেওয়ার পরে তাহলে এটা কিন্তু টেম্পোরারি যদি আপনি পারমানেন্ট করতে চান তাহলে আপনাকে দিতে হবে সেট ইসি বোল হাইফেন ক্যাপিটাল পি পারসিস্টেন্ট পি ফর মানে আমি পারমানেন্টলি করবো দেন এন্টার ক্যাপিটাল পি আছে না এবার যদি আমরা দেখি আবার অন আছে এবার আমরা করি আমরা কমনটা আরেকবার চালাই দেখি গেট এখন কি আছে অন আছে তাহলে পারসিস্টেন্ট যদি করতে হয় তাহলে আমরা কি দেব ক্যাপিটাল পি সবার হইছে এইটুকু আচ্ছা আপনার রেজিস্টার থাকে এদিকে দেখেন এখন আমরা কি করে বুঝব যে আমার এটা পার্সেন্টেন্ট করা আছে নাকি নাই এই মুহুর্তে তো অন আছে তাই না বাই ডিফল্ট যেটা ছিল মনে করেন বাই ডিফল্ট একটা আছে কিন্তু আমি কি করে বুঝবো যে এটা কি পার্সেন্সিস্টেন্ট নাকি বাই ডিফল্ট ছিল তাহলে সেটার জন্য পার্সিস্টেন্ট যদি আপনি এটা আসে কিনা টেম্পোরারি আছে কি কিনা সেটা দেখার জন্য আমরা এসি ম্যানেজ বুলিয়ান হাইফেন এল দিবেন জিনিসগুলো আপনি দেখবেন তাহলে এই কমান্ডের থ্রু দিয়ে আমি আমার এই যে এইটা যে কোর্সি এটা পারসিস্টেন্স কিনা সেটা আমি দেখব এখানে কপি করলে কিন্তু এই যে এটা কিন্তু ঠিকঠাক ওয়ান দিতে হবে সরি এখানে ওয়ান পরে গেছে এখানে এল হবে কপি করে আনলে এটা একটু প্রবলেম হয় দেখেন এখানে অন অন আছে তার মানে যাচ্ছে এটা আমি এখন অন করা আছে আমার পার্সেন্টও কি করা আছে অন করা আছে কথা কি বুঝতে পারছেন যদি পার্সেন্ট আগে আমরা হাইফেন পি দেওয়ার আগে আমরা অন করছিলাম তখন যদি এটা দেখতাম তখন এটা দেখাটা উচিত ছিল তখন যদি দেখতাম তাহলে আমরা এই অবস্থা দেখতে পারতাম যদি এই কমারটা দিতাম এই যে এটা অন আছে বাট পার্সেন্টেম কি আছে রিমোট দিলে অফ হয়ে যাবে আপনি এখন অন করছেন এই যে আমরা কিন্তু হাইফেন পি দ্বারা যেটা করছিলাম এই যে হাইফেন পি ছাড়া অন করছিলাম অন করার পরে যদি দেখতাম অন হয়েছে এখন আমার অন আছে কিন্তু যদি রিবুট দেই তখন কি হয়ে যাবে অফ হয়ে যাবে এটা আমার পার্সিস্ট্যান্ট এটা হচ্ছে আমার ডিফল্ট থাকবে কথা কি বুঝতে পারছেন আর যখন আমরা পি দ্বারা করছি পি দ্বারা করার পরে পারমানেন্ট হয়েছে পার্সেন্সটা হয়েছে এবার আমি দেখতে চাই তাহলে অন এখন আসে এবং আমি যদি রিবুটও দেই আবার কি হবে পার্সেন্সটা অবশ্যই কি থাকবে অন থাকবে এটুকু ক্লিয়ার তাহলে আমরা দেখবো আমাদের পার্সে আছে কিনা সেটা কমান্ডটা কি এসি ম্যানেজ কি কমান্ড এসি ম্যানেজ আর লিস্টটা দেখবো কেমন এটা আপনি যদি হাইফেন শুধু এল দেন আর এগুলো না দেন আপনি যত আছে বলেন যত আছে সবগুলো দেখাবে দেন তো এই কমান্ডটা দেন শুধু এটুকু বাদ দিয়ে দেন দেখেন সব দেখাবে অল সব দেখাবে এই সবগুলো থেকে আমি গ্রেপ করে একটাকে আনছি এসি রিপিড এনাবল হোম রিটাকে আনছি তো এখানে এখন কি আছে অফ আছে পার্সিস্টেন্ট কি অবস্থা হবে অফ আছে যেইটাই দেখেন সব এখানে বর্তমান কি আছে পার্সিস্টেন্ট পার্মানেন্ট কি আছে সেটা আপনার এখানে দেখাবে কি ক্লিয়ার কোনো কনফিউশন আছে কারো আচ্ছা এবার এই কমান্ডটা দেখেন সি দ্বারা কি বোঝাচ্ছে একটু পড়েন আচ্ছা এখানে সি দ্বারা আপনি কি দেখতে পাবেন ক্যাপিটাল আপনি দেখতে পাবেন আপনার এই সিস্টেমের ডিফল্ট যেগুলো আছে সেগুলো ছাড়া আপনি যেগুলো মডিফাই করছেন এরকম কোনো কিছু সেই জিনিসগুলো কোনগুলো মডিফাই করছেন বা সিস্টেমের ডিফল্ট সিস্টেম ছাড়া যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তো কমান্ডটা দেন সবাই হাইফেন এল হাইফেন ক্যাপিটাল সিনা এসি ম্যানেজ দিতো এন্টার দিলে দেখেন এই যে আমি একটা কাজ করছি যেটা এস ডি বিনেবল হোম বেক্টরি এটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে কেমন আর এটা হয়তো আমি কাজ করা শুরু করেছি দ্যাট সয় সে ডিফল্ট এটা সিস্টেমে আগে এটা ছিল না পরবর্তীতে এটা দেখাচ্ছে যে এটাতে কাজ করতেছেন রাইট করতেছেন বা সামথিং কিছু করতেছেন কেমন সো হাইফেন সি দ্য আমি যেগুলোতে ডিফল্ট সিস্টেম ছাড়া যেগুলোতে কাজ করা হয়েছে সেগুলো আমাকে এখানে শো করবে হ্যাঁ হ্যাঁ ডিফল্টের ভিতরে পার্সিস্ট্যান্ট এই না এগুলো যেগুলো যে কিছু অন আছে কিছু অফ আছে আর এটা তো আমি অন করছি কেবল দ্যাট এটা অন দেখাচ্ছে এটা পার্সিসট্যান্ট অন আমার মোডও আছে অন তাই এটা দেখাচ্ছে হ্যাঁ শুধু এল দিলে মানে যা আছে সব দেখাবে আর এটা আমি স্পেসিফিক ডিফল্ট ছাড়া যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে এনে শো করবে আচ্ছা মানে আপনি ম্যানুয়ালি যেগুলো কাজ করছেন আচ্ছা আমাদের এসি বুলিয়ানটা শেষ এখন আমরা মূল কাজে যাব আপনি যদি একটা স্পেসিফিক আনতে চান যেমন ধরেন আমি গেট এসে আবার কি আসে বুলিয়ানগুলো কি আছে সেটা আমি হোমটার স্পেসিফিকভাবে আমি আনতে চাই তাহলে সেটা আমরা এই কমান্ড দিব স্পেসিফিকভাবে আনতে চাই তাহলে এই কমনটা কি কাজ করবে কমান্ডটা বোঝেন আমরা এটা আগে তাহলে বাদ দিই হোম দিই এই কমান্ডটা বাদ দিই আগে তাহলে এই যে গেট এসি বুল দিয়ে আমরা কি দেখতাম যত আছে সব এর ভিতর থেকে আমার হোম রিলেটেড যা আছে সেগুলো আমাকে দেখাও কথা বোঝা গেছে এর ভিতর থেকে আপনি যদি চান এস টিপি ডি রিলেটেড যা আছে সেগুলো আমাকে দেখাও সো আমরা এইভাবে কিন্তু সার্চ করে গ্রেপ করে নিয়ে আসতে পারি কেমন আপনি স্পেসিফিক কোন সার্ভিসটাকে নিয়ে আসতে পারেন এইভাবে তার কি আছে কন্টেস্টে কি আছে বা না আছে সেগুলো দেখতে পারেন আচ্ছা আশা করি তাহলে এই কমান্ড বুঝতে পারছেন হাইপেন পি দ্বারা কি বোঝাচ্ছে পার্সেন্টলি আপনি এটাকে অন করেন তাই তো আচ্ছা এটা যখন আপনি ওয়েব সার্ভার সিকিউরিটি কাজ করবেন তখন এখন উপরের দিকে চলে আসেন আমি যেহেতু বুলিয়ান্স নিয়ে কথাবার্তা বলতেছিলাম দেড়শো নিচেও কিছু বুলিয়ান্স ছিল একসঙ্গে দেখা দিলাম এখন আমরা মূলত এসি লিনাক্স অ্যাপ্লাই করা শুরু করব। সবাই এখানে চলে আসেন চেঞ্জিং এসিলেন্স কনটেক্সট এসিলেন্স কনটেক্সগুলো আমরা চেঞ্জ করবো আমরা এখানে দুটো জিনিস শিখবো একটা হচ্ছে আমাদের এসিলেন্স সিকিউরিটি কন্টেক্স কীভাবে আমরা সেট করতে পারি ফাইলসের ভিতরে পলিসিতে ফাইলসের ফাইলসের উপরে আর এটা হচ্ছে আবার আমার এসিলেন্স সিকিউরিটি কন্টেক্সটা আমরা কীভাবে রিস্টোর করতে পারি ফাইলসের সো ইনিশিয়াল এসিলেন্স কনটেক্স টিপিক্যালি দ্য এসএস কন্টেক্স অফ এ ফাইলস প্যারেন্ট ডিরেক্টরি ফাইলসের যে প্যারেন্ট ডিরেক্টরি আছে ডিটারমাইন্স ইজ ইনিশিয়াল এসিলেন্স কনটেক্সট দ্য কন্টেক্সট অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরি

এইটা তো আমি ফাইল একটু ভালো করে দেখেন আগে আমার আমার কথা একটু খেয়াল করেন এই ফাইলটা তো আমি বানাচ্ছি তাই না কিন্তু এই ফাইলটার কনটেক্সটটা কি হবে এই ফাইলের কনটেক্সট আর এর যে প্যারেন্ট ডিরেক্টরি কোনটা এস ওর উপর ডিরেক্টরি কোনটা এস টি এম এল তাহলে এই এস টি এম এল কনটেক্সট আছে সিস্টেম সিস্টেম ইউজ করবে তাই না কিন্তু আপনি যে ফাইলটা বানাইলেন এই ফাইলটার কনটেক্সট দেখেন কি আছে এই ফাইলটার কন্টেক্স হয়ে গেছে একই এই যে কন্টেক্স ওইটার কি ছিল এস কন্টেন্ট টি আর যে নতুন যে ফাইলটা বানাইছেন এই ফাইলটার কন্টেক্স ওই দেখেন একই আছে যেহেতু প্যারেন্ট ডিরেক্টরি যা হবে আপনি এর ভিতরে যা বানাচ্ছেন তার কনটেক্সটাও সেম হবে করে ফেলেন এটুকু করি আমরা তাহলে আমরা কোথায় ফাইল বানাবো টাচ দিয়ে ভার ডাব্লু এস টিএম মধ্যে ইন্ডেক্স ডট এস এখন আমরা এটা দেখব এল এস হাইফেন ক্যাপিটাল জেড কার্ড দেখব আচ্ছা তার আগে আমরা ওই ডিটা দেখি ডিটাও দেখে নেই ভার ডাব্লু ডাব্লু এস টিএম ডিরেক্ট এটা দেখি এটা দেখলাম আর এখানে ইন্ডেক্সটাও দেখবো এখানে ডি লাগবে না এখানে আমার HTML ফোল্ডারটা দেখছি ফোল্ডারটার যেটা আছে আমার ফাইল যেটা বানাইছি ফাইলটারও একই কনটেক্সট আছে এটুকু হয়েছে সবার কিন্তু দেখেন এখানে একটা কি দেখাচ্ছে একটু ভালো করে খেয়াল করেন এখানে এটা হচ্ছে সিস্টেম জেনারেট করা কারণ আমি যখন কি বলে কোন প্যাকেজ এস টি টিভি প্যাকেজ যখন ইনস্টল করছি বাই ডিফল্ট সে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমি তৈরি করিনি তাই না ভার ডাব্লু ডাব্লিউ এস টিএম এখানে আমি তৈরি এটা কিন্তু আমরা ওই যে অর্থাৎ কি বলছিলাম এখানে ডিসকাস করছিলাম এটা অটোমেটিক্যালি কিন্তু কি হয় ক্রিয়েট হয়ে যায় সো এটা কিন্তু সিস্টেম জেনারেট করছে তাই না আর এটা কিন্তু আমি তৈরি করছি দেখেন এখানে কি আছে আনকনফাইন্ড ইউজার এটা কিন্তু আমি তৈরি করছি এখানে কিন্তু পার্থক্য আছে দেখেন আচ্ছা এটুক হচ্ছে সবার পারমিশন দেখাচ্ছে না কেন পারমিশন দেখাবে না কেন করে শেয়ার দেন হ্যাঁ ঠিক আছে হয়েছে এখন এই এল এল না দেখে এল দেখে না পাতাত আচ্ছা এই বন্ধু সবার হয়েছে এখন আমরা কি করব দে আর টু কমার্স দ্যাট আর ইউজ টু চেঞ্জ দ্য এক্সিলেন্স অফ ফাইলস দুইটা কমান্ডের থ্রুতে আমরা করতে পারি একটা হচ্ছে সিএইচ কন আর একটা হচ্ছে রিজিস্টোর কন দুইটা কমান্ডের থ্রুতে আমরা করতে পারি দ্য সিএইচ কন কমান চেঞ্জ দ্য কন্টেক্স অফ দ্য ফাইল টু দ্য কন্টেক্স স্পেসিফাইড অ্যাজ অ্যান আর্গুমেন্ট টু দ্য কমান্ড অফেন দ্য আইফেন টি অপশন ইজ ইউজ টু স্পেসিফাই অনলি দা টাইপ কম্পোনেন্ট অফ দ্য কনটেক্স তাহলে আমরা সিএইচ কন দেওয়া করবো আর হচ্ছে রিজিস্টোর কন কমান্ড ইজ দ্য প্রিফার্ড মেথড কোনটা তাহলে ভালো হয় কোনটা

আচ্ছা একটু আমার দিকে খেয়াল করেন আমরা তৈরি কে ডিআর কি নাম দিছে ভার্চুয়াল এখন কথা হচ্ছে এই কেন করতেছি আমরা এই যে এটা তো ডিফল্ট তাই না এই ডিফল্টটা কি আছে এস টি এটা যদি ডিফল্ট থাকে এটা কিন্তু আপনার ভার্নারেবল যদি ডিফল্ট এটা এটা যদি অন্য কেউ অ্যাক্সেস করে তাহলে কিন্তু সমস্যা তো আমরা ভার্চুয়াল একটা ডিরেক্টরি তৈরি করবো আপনি চাইলে এর ভিতরে আপনি কি করতে পারেন আপনার ফাইলগুলো রাখতে পারেন কিন্তু ফাইলগুলো যে রাখবেন কিন্তু ফাইলগুলো রাখতে হলে আপনার এই কন্টেন্টটাই লাগবে অন্য কন্টেন্টে কিন্তু কাজ হবে না তার পারমিশন বা তার এক্সেসের জন্য আপনার কন্টেক্সটা কী লাগবে এই কন্টেক্সটা লাগবে যেহেতু আমার ওয়েব সার্ভারের হচ্ছে এটা ডিফল্ট কন্টেক্স এটা সো এখানে দেখেন তাহলে আমাদের এখন এল এল এস হাইফেন এল যদি জেড দেয় আমার স্ল্যাশ ভার্চুয়াল দেখাচ্ছে আমার দেখাচ্ছে ডিফল্টি এটাতে কাজ হবে না তো এটা চেঞ্জ করে আমাকে কি দিতে হবে এটা দিতে হবে এটা আমি কপি করে নিলাম সি এইচ তাই তো তারপরে টাইপটা চেঞ্জ করবো এতে তো নাকি কোনটা দিব এটা দিব কারকে দিব ভার্চুয়ালে দিব দেন ইন্টার এখন আমি যদি দেখি দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলেন চেঞ্জ কনটেক্সট আমি কনটেক্সে চেঞ্জ করবো টাইপ কনটেক্স টাইপ হাইফেন টিফর টাইপ এই যে এটা কেমন আচ্ছা আমি আবার এটাকে রিস্টোর যদি করতে চাই রিস্টোর করবো আগে যেরকম ছিল সেরকমই হবে তাহলে কি করব করব আছে করবো দেখেন এখানে দেখেন আমাকে বলতেছে আপনার কন্টেক্সটা রিস্টোর রিসেট ভার্চুয়াল কন্টেক্স আনকনফিগার এটা এই যে এখান থেকে এটা হচ্ছে আমি ছিল তাই না এখান থেকে সে কোথা নিচ্ছে ডিফল্টিতে নিয়ে যাচ্ছে তাহলে রিস্টোর কন্দ আমরা কি করতে পারি রিস্টোর করি আগে আমার যা ছিল তাই আমি ইচ্ছা করলে সিএইচ কন দিয়েও তো রিস্টোর করতে পারি মানে আগে যেরকম ছিল সেরকম করতে পারি না পারি কি না হ্যাঁ আমি যে ডিফল্ট দিয়েছিল আমি ডিফল্টই দিয়ে দিলাম কিন্তু এটার থেকে বেটার কোনটা রিস্টোর কন দিয়ে করা সিএইচ কন থেকে বেটার কোনটা হবে রিস্টোর কন দিয়ে রিস্টোরটা করা আমি এখানে এইখানে ভার্চুয়াল আমার এটা আছে আমি তো আগের মধ্যে করতে চাই আমি আবার কি লিখবো সিএইচ কন হাইফেন টি তারপর ডিফল্ট আন্ডার স্কোর টি দিয়ে আমি ভার্চুয়াল দিয়ে দিলাম তাহলে আগের মতো হয়ে যাবে সেটা না করে এটা দিয়ে কটা সেফ এবং এটা দিয়ে বেটার এটি একটু করে ফেলেন সবাই করছেন হ্যাঁ বলেন কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলেন হ্যাঁ আপনি যদি এখানে রাখেন আপনি ওইটা দেখাবেন না না দেখা যদি দেখবেন আমরা পরবর্তীতে ভার্চুয়াল ওয়েবসাইট মানে সেকেন্ডারি ওয়েবসাইট মানে সেকেন্ডারি ওয়েব সার্ভার বা যেটাকে আপনি বলতে পারেন হচ্ছে ব্যাকআপ ওয়েব সার্ভার বানাবো বা আপনি মনে করেন মাল্টিপল ওয়েব সার্ভার বানাবেন একটা ডোমেন কিন্তু আপনার সার্ভিস হবে মাল্টিপল চাইল্ড ডোমেন বানাবেন তখন আপনাকে কিন্তু এগুলো লাগবে এ আমার কথা বুঝতেছেন আপনার ডোমেন আছে একটা ওই এক ডোমেনের আন্ডারে আপনার চাইল্ড ডোমেন বানাবেন তো চাইল্ড ডোমেন যখন বানাবেন তখন তারও তো আমার ওয়েবসাইটে কন্টেক্ট থাকতে হবে না তো ওইগুলো আপনি যে এর মধ্যে ভার্চুয়ালের মধ্যে আপনি বানাবেন তো যখন ভার্চুয়াল বানাবেন তার কন্ডিশন চেঞ্জ করা লাগবে না আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা শাহীন আমার এই লাশ কথা কি বুঝছেন আপনি শুনছেন আমার কথা আমি বলছি আমার একটা ডোমেন আছে ডোমিনের আন্ডার আমি সাব ডোমেন বানাই তো সাব ডোমেনগুলোরও তো ওয়েবসাইট থাকবে মানে তার ইন্ডেক্স ফাইল বা তার আলাদা থাকবে থাকবে না তো ওগুলো বানাতে হলে আমার একটা ডোমোন একটা সার্ভার আছে ওই এক সার্ভারের ভিতরে তো আমি ওগুলো রাখবো সাব ডোমেন গুলো রাখবো তখন আমি আলাদা ডিরেক্টরি বানাবো না তো ওই ডিরেক্টরি তো আমি নিজের হাতে বানাচ্ছি তো আমি ম্যানুয়ালি যখন বানাচ্ছি তার কন্টেস্ট তো আর এই এই কন্টেস্ট থাকতে না এটা লাগবে তার কন্টেস্ট তো এটা লাগবে এটা ছাড়া তো আমার ওই কন্টেস্ট সে অ্যালাউ করবে না দ্যাটস সো তখন এই কন্টেস্ট গুলো কিন্তু আমাকে দিয়ে দিতে হবে ক্লিয়ার আচ্ছা এখানে কিছু প্র্যাকটিক্যাল জিনিস আছে এখানে আমরা আগে একটু দেখি তারপরে আমরা দেখবো যে কোনটা আমরা বুঝি না দ্য এসিমিনাস এফ কন্টেক্স কমান্ড নতুন একটা কমান্ড এখানে আছে দেখেন দ্যিমেন্স এফ কন্টেক্স কমান্ড ক্যান বি ইউজ টু ডিসপ্লে আর কমান্ড ইউজেস টু সেট ডিফল্ট ফাইল কন্টেক্স ইট ইউজেস এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন টু স্পেসিফাই দ্য পাথ এন দ্য ফাইল নেমস এ দেখেন যে একটা এক্সপ্রেশন আছে এটা আমার লাগবে এটা একটু মুস্ত করে ফেলতে হবে তেমন এটা একটা এক্সপ্রেশন এটা কোথায় কাজ করছে সেটা একটু আমরা আগে দেখে নেই ধরেন যে এখানে এখানে দেখেন আমাদের এখানে ডিফল্ট যেটা আছে একটু ভালো করে দেখেন আমরা একটু পরে করে আগে একটু দেখে নেই এই যে ও ভার্চুয়ালের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফোল্ডার ফাইল বানাইছে সেই ভার্চুয়ালটা ডিটেলসের ডিফল্টই নর্মাল আমরা ম্যানুয়ালি বানালে তো এটাই পাই তাই না আচ্ছা ভার্চুয়ালের মধ্যে যেটা আছে যে ডাকার যেটা এটা ডি দিছে বলে সব ভার্চুয়ালের কন্টেক্সটে এসে দেখাইছে আর ডি দেয় নেই তার মানে ভার্চুয়ালের ভিতরে যা আছে সেটা সে দেখাচ্ছে ভার্চুয়াল যে ইন্ডেক্স বানাইছে ইন্ডেক্স সেটা দেখাচ্ছে এখন ইন্ডেক্স যেটা বানাইছে সেটারও কি আছে ডিফল্টটি ভার্চুয়াল যে ডিরেক্টরি সেটারও কি আছে ডিফল্টটি তাই তো এখন এই এসি মাইনাস স্পেস এফ কনটেক্স এ টি এস এই যে এই কনটেক্সে সে কি করবে চেঞ্জ করতেছে চেঞ্জ করে ভার্চুয়াল দিচ্ছে ভার্চুয়ালের ভিতরে এসে কি করলো এটা দিলো দেওয়ার পরে কি হয়েছে দেখেন রিস্টোর কন দিয়া আচ্ছা আগে আমরা কিন্তু দেখে নেই দেখেন এই যে ভার্চুয়ালের ভিতর দেওয়ার পরে কি হয়েছে এটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরে আবার ভিতরে যেটা আছে সেটাও কিন্তু ভিতরে যেটা আছে সেটা আমার চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ কিন্তু এই কমান্ডের পরে হয় নাই এই কমান্ডের পরে হয় নাই এই কমান্ডে দেওয়ার পরে সে আরেকটা কমান্ড রেজিস্টার কন হাইফেন আর ভি এফ ভি ভি দেন ভার্চুয়াল এই ভার্চুয়াল দেওয়ার পরে ওর ভিতর যত ফাইল ফোল্ডার ডিরেক্টরি যাই থাকুক সবার ডিরেক্টরি কনটেক্সগুলো বা ফাইলগুলোর কন্টেক্টগুলো চেঞ্জ হয়ে এটা হবে এই ভার্চুয়ালের ভিতরে আরো দশটা ফাইল থাকে তাদের কন্টেক্সটা কি হবে এটা হয়ে যাবে তাহলে আমাদের এই যে রেজিস্টার কন হাইফেন আর এফ ভি ভি এটার দ্বারা কি বুঝাচ্ছে সেটা আমাদের দেখতে হবে তার আগে আপনারা এই কাজটা করে ফেলেন ভার্চুয়াল বানাইছেন ভার্চুয়াল আমাদের বানানো আছে আমরা রেজিস্টার করছি ওর ভিতরে ইন্ডিয়া স্টেবল কি দেওয়া আছে না আমাদের করা আছে আচ্ছা যদি করা থাকে দেন তারপরে এই কমান্ডটা দেন আমরা একটু দেখি আমরা ইন্ডিটেলস আলো দেখব আমরা সিডি দিয়ে ভার্চুয়ালে ঢুকি এখানে আমাদের কই আমার আমি করি নাই ও আচ্ছা আমি তো তৈরি করিনি না আমি তৈরি করিনি আপনারা আমাদের তৈরি করছেন টাস দিয়ে আমি একটা ফাইল বানাচ্ছি ইনডেক্স ডট এইচটিএমএল কারণ আমি একটা ফাইল বানাইলাম ও সেটা এইচ এর ভিতরে বানাইছিলাম ঠিক আছে আমরা এই ভার্চুয়ালের ভিতরে বানাই এটা বানালাম এখন আমরা আমাদের এটা একটু দেখি ভার্চুয়াল আছে ডিফল্টই আচ্ছা আর যদি আমি ডি বাদ দিই তাহলে আমার কি দেখাবে ভার্চুয়ালের ভিতরকার এটা দেখাবে সেটা হচ্ছে আমার ডিফল্টই ঠিক আছে এখন আমরা কি করব এফ কন্টেক ফাইলের কন্টেক্সগুলো কপি করিলাম অল ফাইল যত ফাইল আসে এর ভিতরে ভার্চুয়ালের ভিতরে আমার যত ফাইল আছে তাদের সব কন্টেক্স অল কন্টেক্স সবার কন্টেক্স টাইপটা চেঞ্জ হয়ে এটা হবে কমনটা কি বুঝতে পারতেছেন আমার ফাইলগুলোর কনটেক্সট অল ফাইলের কনটেক্স হাইফেন এফ অল অল ফাইলের কন্টেক্সগুলো টাইপগুলো চেঞ্জ টাইপ কন্টেক্স টাইপটা কী হবে এস টি সিস কন্টেক্টটি কার ভিতরকার ভার্চুয়ালের ভিতরকার হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কি স্ল্যাশ আছে ভার্চুয়াল কার ভিতরে আছে স্ল্যাশের ভিতরে এটা দেখেন এটা খেয়াল করেন ভার্চুয়ালটা কার ভিতরে আছে স্ল্যাশের ভিতরে সো স্ল্যাশ দিছে ডট মানে কি এখানে মানে এই ভার্চুয়ালের ভিতরে সে এখন আছে দেন এই এখানকার ভিতরে অল স্টার মানে কি অল ঠিক আছে আর এটার একটা সিনটেক্স এটা আপনারা কিন্তু এর আগে এই সিনটেক্সটি দেখছিলেন কোথায় জানো এর কোন একটা সিনটেক্স গ্রেপের মধ্যে ওই যে আপনারা যখন যে গ্রেপ করে নিয়ে আসেন এই ধরনের একটা কন্টেক্সট দেখ সিনটেক্স দেখছিলেন এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম কপি করে ফাইল ক্যান নট ইনক্লুড স্পেসেস আমার স্পেস পড়ছে কোনটাতে এখানে স্পেস দেওয়া যাবে না ঠিক আছে এখন আমি যদি আগে একটু দেখে নি আমরা আমার এখন দেখেন ডিফল্টই আছে এবং জেড দিলাম এখনো কি আছে আমার ডিফল্ট আছে এখনো ডিফল্ট আছে এখন আমি যেটা করব রেজিস্টোর করব এই কাজ যেটা করলাম সেটা আমি সুন্দরভাবে রিস্টোর করব রেজিস্টোর কন হাইফেন কি আছে ক্যাপিটাল আর আছে মনে হয় তাই না এফ আছে ভি ভি তাই তো দেন ভার্চুয়াল এবার দেখেন এর ভিতরে যা আছে ডিফল্ট টি থেকে সে কোথায় গেছে এস টি ডিবিডি সিস কন্টেন্ট টিতে গেছে ভার্চুয়াল কন্টেক্সে সে চেঞ্জ করছে তারপরে ভার্চুয়াল ইন্ডেক্স এস টি এম এল চেঞ্জ করছে চেঞ্জ করে এস টি ডিবিডি সিস নিয়ে গেছে আমি যদি এখন দেখতে চাই জেট দেখলাম ফাইলটা দেখেন চেঞ্জ হয়ে গেছে ফাইলটা চেঞ্জ হয়েছে আমি যদি ডিরেক্টরি দেখতে চাই আমার ডিরেক্টরিও চেঞ্জ হয়ে গেছে সো আমি আমার একটা ডিরেক্টোরির এবং তাদের সাব ডিরেক্টোর ফোল্ডারের যা আছে সবগুলো চেঞ্জ করতে হলে আমার কমান্ড করে দিচ্ছি আমি দুইটা কমান্ডোরি এই দুটা কমান্ড আমরা ইউজ করতেছি প্রথমে দিলাম এটা দেন তারপরে এটা আমরা যদি এটা মনে না থাকবে মনে নাও থাকতে পারে তাই না ইভেন যখন আপনারা পরীক্ষা দিবেন এটা লাগবে যখন করবেন তখন আপনারা এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে সো আমরা এখান থেকে অত কিছু দরকার নেই আমাদের এখান থেকে আপনারা দেখে নিবেন এসি ম্যানেজ দিয়ে দেখে নিবেন যদি কেউ কখনো পরীক্ষা দেন এসি ম্যানেজ এসি ম্যানেজে আপনারা দেখে নেবেন এখানে দেখবেন যে কমান্ড আমরা পেয়ে যাব এই যে এফ কন্টেক্স কমান্ড আছে নিচের দিকে আমরা যদি যাই কমান্ডগুলো থাকার কথা কই নাই শেষ এসি ম্যানেজ এফ কন্টেক্স তাহলে দেখি ধরেন এসি ম্যানেজ এফ কন্টেক্সটা দেখি ম্যান আমরা এফ কন্টেক্সে দেখে করছি না এফ কন্টেক্সটা দেখি আমরা হাইফেন ক্যাপিটাল এই দেখেন এই যে রিস্টোর কন্টেক্সেন আছে হাইফেন আর হাইফেন ভি এগুলো মনে রাখার দরকার নেই এখান থেকে আপনারা দেখেন এই যে হুবু হু দেখেন ফুল এসি ম্যানেজ এফ কন্টেক্স হাইফেন এ টি এসি বিসিস কন্টেক্ট টি ফুল দেওয়া আছে শুধুমাত্র আপনি কোনটা করতেছেন ওয়েব ওয়েবের জায়গায় ভার্চুয়াল দিবেন আর তো কোনো পার্থক্য আছে কপি করে আপনি যেই ডিরেক্টরিটা সেই ডিরেক্টরিটা এখানে আচ্ছা এখানে একটা কাজ করেন আপনারা আপনারা একটা কাজ করেন তো এই এই কমান্ডে দিয়ে দেখেন তো হয় কি না যদি ভিভি বাদ দিয়ে আপনার নতুন একটা ফোল্ডার বানায় তার ভিতরে একটা ফাইল বানান দিয়ে দেখেন কথা কি বুঝছেন আমিও করে ফেলি দেখেন ধরুন ধরেন আমি একটা ডিরেক্টরি তৈরি করি এম কে ডিআইআর বানাচ্ছি ওয়েব ওটার মধ্যে যেটা আছে সেটাই বানাইলাম সিডি দিয়ে আমরা ওয়েবের ভিতরে ঢুকলাম টাচ করে আমরা ইন্ডেক্স ডট এস টি এম এল দিলাম তাহলে এখন আমরা যদি ডিফল্ট কী থাকবে ডিফল্ট আন্ডার টি থাকবে এল এস হাইফেন এল ডি এল জেড তাই না জেড কারটা দেখবো ওয়েবেরটা দেখব আমার ডিফল্ট টি দেখাচ্ছে আর ডি বাদ দিলে আমার ইন্ডেক্সটা দেখাবে ডিফল্ট টি আচ্ছা এটা আমি কপি করে কপি করে আনছি পেস্ট করে দিলাম গেল তারপরে আমি এটা আবার কপি করে আনি জাস্ট এটাই কপি করি ওয়েট ফাইল কন্টেক্স ফর এভরিথিং আন্ডার ওয়েব সব আমার এখানে দেখাবে আমি এটাই দিই কপি পেস্ট ওয়েব দেখেন তো হয়ে গেছে মনে হয় জেড দিলাম হয়েছে ডি জেড দেই তাও হয়ে গেছে সো আপনি এটাও দিতে পারেন কোনো সমস্যা নেই সো এটা মুখস্থ রাখার দরকার নাই যখন দরকার জাস্ট এটা একটু মনে রাখবেন আমার এসি ম্যানেজ এফ কন্টেক্স ম্যান্টার পেস দেখলেই হবে সাইন বুঝছেন আচ্ছা এখানে দেখেন কিছু আরো জিনিস ইনফরমেশন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমার হাইফেন আর ভি যেটা আর তো বুঝতে পারছেন এটা হচ্ছে আমার রিকার্সিভ আর কি রিকার্সিভ আর ভিটা কি ভারবোস এই যে আপনার এখান ও দেখাই দিছে দেখেন বারবোজ বলতে কী বুঝাচ্ছে এই যে দেখেন দেখাই দিছে কি হইলো আপনি যদি ভি যদি না দিতেন তাহলে কিন্তু এটা দেখাইতো না জাস্ট রিকার্সিভ হইতো এই কথা বুঝছেন এই ভিটা দিয়ে আপনি যে সে দুটো দিন দেখা দিছে যে এই কাজ হইছে আর আর মানে তো রিকার্সিভ যে ওয়েবের ভিতর যত আছে সবগুলোর উপর সেটাই ইমপ্লিমেন্ট হবে আচ্ছা আর ওইখানে আমাদের আরো কি কি ছিল এফ ছিল তাই না একটু ওয়েট করেন আমাদের কি দিছিলাম আমরা রেজিস্টার কর না রেজিস্টার কোন দিয়ে তো করছি আমাদের এই যে রেজিস্টার কোন হাইফেন এফ এফ মানে ওর ভিতরকার যে যে ইন ফাইল নেম ইন ফাইল নেম কন্টেন্ট লিস্ট অফ ফাইলস টু বি প্রসিড অর্থাৎ ওর ভিতরকার যত ফাইল আছে সেগুলো সে প্রসিড করবে ওর ভিতরকার যেগুলো তাহলে এই যে হ্যাঁ তাহলে এটা ঠিক আছে ছোটো হাতের বড়ো হাতের তাহলে ফোর্স রিসেট টু কন্টেক্স মানে ফোর্সফুলি সে করতেছে যদি আপনার না হয় তাহলে ফোর্সফুলি করবেন আরেকটা কী ছিল আমাদের এই যে শো চেঞ্জেস দ্য ফাইল লেভেল

মানে ভার্বাল ডেরিভেটিভ সে ইনক্রিজ করবে নোট দ্যাট দা হাইফেন ভি অ্যান্ড ভি অপশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ এর জাস্ট আপনি যদি ইনক্রিজ করতে ধর এর দরকার নেই একটা ভি দিলে আপনার কাজ হবে কোন সময় আর ওটা টি হলো দরকার নেই আমি যে এইভাবে দিলে তো আমাদের কাজ হচ্ছে আর ভি যদি দেখেন যে না হচ্ছে না তাহলে আপনি ফোর্সফুলি করতে হলে হাইফেন আন্ডারস্কোর এফ সরি হাইফেন ক্যাপিটাল এফ ক্যাপিটাল এফ কি ফোর্সফুলি এই যে ক্যাপিটাল এফ ফোর্স রিসেট ঠিক আছে কোনো প্রবলেম আছে এটুকু বুঝতে না বাবু ও এই যে এখন তো আগে তো দিছিল এই যে দিছে আচ্ছা এখন আমি যদি এসি মিনাস এফ কন্টিসে দেখতে চাই যে আমি এসি মিনাস দিয়ে আমি এফ কন্টিসে কি কি কাজ করতেছি আমি কার মধ্যে আসি এই কমান্ডটা দেন এটা দিলে কি দেখায় সেটা দেখেন কিউট করলাম কিছু আমার হ্যাঁ দেখেন সুন্দর করে দেখাইছে দেখেন আমার এই ভার্চুয়ালের ভিতরে যা আছে অল ফাইলস গুলো আমি ইমপ্লিমেন্ট করছি অল ফাইলস আমার এটা হয়েছে এর ভিতরে যা আছে সব ফাইল আমার এটা হয়ে গেছে ওয়েব এর ভিতরে যা আছে অল ফাইলস আমার এটা হয়েছে যেমন ধরেন এই যে এগুলোর ভিতরে স্ল্যাশ ক্রন ক্রনের ভিতরে শুধু রেগুলার ফাইলগুলো যেগুলো আছে সেগুলো আমার এটা হয়েছে তো এই এসি মেনেস হাইফেন এসি মেনেস এফ কন্টেক্সট ফাইল কন্টেক্সটেটা আমি কি দেখতে পারি যে আমার কি কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখতে পারি এনি স্পেসিফিকভাবে আমরা এটা দেখতে পারি না লিস্ট এখানে আপনি এটাকে গ্রেপ করে আনতে হবে যদি আপনি দেখতে চান গ্রেপ করে আনতে হবে যদি স্পেসিফিক শুধু একটা দেখতে চান দেখেন তো পারেন কিনা দেখা যায় কিনা দেখেন তো

তাহলে আমাদের মোটামুটি এগুলো আমাদের দেখা শেষ এটা একটু মাথায় রেখেন্টোর কমান ইজ পার্ট অফ দ্য পলিসি কোর ইউটিল প্যাকেজ রিস্টোর কার পলিসি কোর ইউটিলের আর এসি ম্যানেজ ইস পার্ট অফ দ্য পলিসি কন্ট্রোল ইউটিল পাইথনের প্যাকেজের এসি ম্যানেজটা এটা একটু মাথায় রেখেন দেখেন তো আর কিছু বাকি আছে কিনা আমাদের একবার একটু চোখ বুলা যান যে এই কমান্ডটা স্যার একটু দেখা দিলে ভালো হয় কোনো কমান্ড বাকি আছে কিনা আমাদের এই চ্যাপ্টারের একবার একটু চোখ বুলা যান ল্যাপটাও দেখতে পারেন ল্যাপটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কোনো কমান্ড দেখানো বাকি আছে কিনা আচ্ছা এখানে দেখেন একটা জিনিস আছে এটা আপনি দেখেন কার্ল একটা আছে দেখেন আচ্ছা এই কমান্ডটা দেন তো একটু মনিটরিং এসিলেন্স ভায়োলেশন আচ্ছা এটা একটু দেখি এটা দেখবো মনিটরিং এসিলেন্স ভায়োলেশন এটা একটু বাকি আছে